হ্যালো ভিউয়ার্স, আমি রেহান, আপনি দেখছেন টেকনিক্যাল হিরোজ। আজকে আমি নতুন একটি ফোন নিয়ে কথা বলবার, সেটি হচ্ছে স্যামসাং গ্যালাক্সি Z2 2018। দক্ষিণ কোরিয়ান প্রতিষ্ঠান স্যামসাং তাদের গ্যালাক্সি Z2 2018 ফোনটি 2018 সালের জানুয়ারিতে উন্মুক্ত করতে পারে। তবে বিশ্বব্যাপী এই বাজেটের সাশ্রয়ী ফোন উন্মুক্তের আগে জার্মান সাইট উইনফিচার.দে এই ফোনের অফিসিয়াল ইমেজও তথ্য প্রকাশ করেছে। প্রকাশিত তথ্য অনুযায়ী গ্যালাক্সি Z2 2018 ফোনে থাকবে 5 ইঞ্চি সুপার অ্যামোলেড ডিসপ্লে, সাথে 960x540 পিক্সেল রেজুলিউশন। প্রসেসর থাকছে স্ন্যাপড্রাগন 425 প্রসেসর, সাথে 1.5 জিবি র্যাম এবং 16 জিবি ইন্টারনাল স্টোরেজ। গ্যালাক্সি Z2 2018 থাকবে ডুয়েল সিম সুবিধা এবং LTE Cat 4। ছবি তোলার জন্য আছে 8 মেগাপিক্সেল রিয়ার ক্যামেরা, সাথে 5 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা। অ্যান্ড্রয়েড নুগেট চালিত এই ফোনে ব্যাকআপের জন্য রয়েছে রিমুভাল 2600 mAh ব্যাটারি। বলা হচ্ছে এই ফোনটির দাম হতে পারে 8000 রুবল, যা টাকায় 11400 টাকার মতো আসে। ভিউয়ার্স, আজকের এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক, কমেন্টস অ্যান্ড শেয়ার করবেন, আর অবশ্যই সাবস্ক্রাইব করবেন।